আসসালামু আলাইকুম। আজকে আমরা জুকি বারটেক মেশিনের টেনশন পুশ নিয়ে কথা বলবো। এই টেনশন পুশ আমরা ম্যানুয়ালি না করে কিভাবে মনিটর থেকে এটাকে সেট আপ করতে পারি। যে আমাদের একটা কাজ করতেছি এরকম হয় না যে আমরা টেনশন অনেক টাইট দিচ্ছি, 100 করে দিচ্ছি, 100 করে দিচ্ছি, তাও টেনশন লুজি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি ওই প্রসেসটা কীভাবে চালিয়ে দেবো বা টেনশন কীভাবে টাইট করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আপনি মনিটর থেকে করবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম এবং খুবই হিডেন প্রোগ্রাম, সচরাচর কেউ দেখায় না। আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে 64 করে দিছি। আমার যে টেনশন দরকার যে পরিমাণ, এই 2/3 সুতার ভিতরে আমার 64 লাগে না। এখানে 50 বেসিক্যালি নর্মালি 50 থাকলেই ভালো চলে, তাও আমার এটা কাজ করতেছে না, টেনশন আসতেছে। আমি এটাকে কিভাবে ম্যানুয়ালি না করে প্রোগ্রাম থেকে করব। দেখুন এক বাটনে চেপে ধরে যখন 2 বার শব্দ হবে অথবা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অপেক্ষা করবেন। আপনি 20 সেকেন্ডের মতো কাউন্টার বাটন চেপে ধরে রাখবেন, ছাড়বেন না, চেপে ধরে রেখে আপনি P5 এবং P3 প্রেস করবেন। তারপরে আপনি প্রোগ্রাম নাম্বারে যাবেন 242। হ্যাঁ, রেডি বাটনে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আপনি যদি ভ্যালু বাড়ান কমান, এখানে যদি আমি প্লাস করি অথবা মাইনাস করি তাহলে আমার টেনশন পুশটার ওই যে স্টিক আছে, রড আছে, যেটা দিয়ে টেনশন পুশটাকে টাইট লুজ করে, হ্যাঁ, ওইটা কম বেশি হবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ভ্যালু বাড়াচ্ছি, এটাও আস্তে আস্তে চেপে যাচ্ছে। ভিতরের যে স্প্রিং এর সাথে যে 3 কর্নারের একটা কালো পাত আছে, এটার সামনে পিছনে যাচ্ছে। তো এ হচ্ছে 242। 242-এ আমি এখন এখানে ভ্যালু বাড়াইছি। এখন আমি আপনাদেরকে দেখাই চালিয়ে। আমার এখন প্রোগ্রাম টাইট হয়ে গেছে, হ্যাঁ, টেনশন টাইট হয়ে গেছে। এখন আমি একটু কমিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে। দেখুন এখন 30 থেকে 30 থেকে ঠিক আছে। আগে 64 দিছি, তাও আমার টেনশন আমার মনের মতো হয়নি। তো এটার জন্য কি করবেন, কাউন্টার বাটন চেপে ধরে P5 এবং P3 আপনি 242-এ যাবেন। 242 গিয়ে দেখুন আমি এখানে 50 করে দিছি। এখানে আপনি যত বাড়াবেন তত টেনশন টাইট হয়ে যাবে, যত মাইনাস করবে তত লুজ হয়ে যাবে। এটা যদি মাইনাস করে করে অনেক মাইনাস করে ফেলেন আপনি টেনশন ঠিকই করতে পারবেন না। আবার যদি প্রচুর টাইট করে দেন, এখানে যদি আপনি 100-এর উপর ওভার করে দেন, 150 করে যদি আপনাকে ইন্টারভিউ নেয়, তখন আপনি মেশিনের সুতা কাটা বন্ধ করতে পারবেন না, খুবই বাজে অবস্থায় পড়ে যাবেন। এটা মনে রাখবে সবসময়, কারণ এটা অনেক সময় মানুষ করে দেয়, দুষ্টুমি করে যে না দেখি ওর মেশিনটা রেডি করতে পারে কিনা। এক বাটনে চেপে ধরে কাউন্টার বাটনে প্রেস করে ধরে রেখে তারপরে P5 P3। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।